ঈদের ছুটিতে বন্ধ রয়েছে সিংহভাগ শিল্প কারখানা। ঢাকা ছেড়েছে রাজধানীর প্রায় 80% মানুষ। এতে স্বাভাবিকভাবেই কমেছে গ্যাসের ব্যবহার, আর গ্যাসের ব্যবহার হঠাৎ ব্যাপকভাবে কমে যাওয়ায় সরবরাহের পাইপে অত্যাধিক চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ পাইপের লিকেজ হয়ে ছড়িয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনর রশিদ। ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটলেও দেড় ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবার কথা জানিয়েছে তিতাস। একই সঙ্গে বাসাবাড়িতে চুলা জ্বালাতে কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন দিক থেকে আমাদের যেখানে লিক করতেছিল ওইখানে আমরা পাঠিয়েছি, যে কোনো বিপদ আছে কিনা তারা চেক করেছে, সরঞ্জামে ছিল। প্লাস যেখানে যেখানে আমরা কন্ট্রোল করি, ভালগুলো কন্ট্রোল করি, সেখানে আমার টিম চলে গেছে সাথে সাথে এবং গিয়া এই কন্ট্রোল মানে কোনো প্রেশারটা একটু কমিয়ে দিয়েছে। এটা একটা স্বাভাবিক বিষয়, এটা আমাদের কন্ট্রোলেই আছে, সব কিছু আমরাই এটা কন্ট্রোল করি। প্রেশার বাড়ানো কমানো এটা আমাদের কাজ। ঢাকা শহর যদি মানুষ বেশি থাকে তাহলে এই প্রেশার বেড়ে হতো না, কনজাম্পশনটা বেড়ে যেত। তবে তিতাসের এই ব্যাখ্যার সঙ্গে একমত হলেও সিস্টেমের দুর্বলতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অনাকাঙ্ক্ষিতভাবে গ্যাস ছড়িয়ে যাবার ঘটনার মাধ্যমে গ্যাসের পাইপলাইনের দুর্বলতা ফুটে উঠেছে বলে জানান জ্বালানি বিশেষজ্ঞ মতামিম। একই সঙ্গে লক্ষ লক্ষ অবৈধ লাইনের মাধ্যমে এভাবেই জাতীয় সম্পদ অপচয় হওয়ার কথাও তুলে ধরেন তিনি। অ্যাক্সিডেন্টালি হোক, সিস্টেমটা টেস্ট হয়ে গেছে। আমরা বুঝতে পারছি যে সাধারণত যেই চাপে আমাদের গ্যাস পাইপলাইনগুলো হোল্ড করার কথা, থাকার কথা, সেই চাপ গ্রহণ করার ক্ষমতা আমাদের সিস্টেমের নেই, এটা দেখাই যাচ্ছে। 60 বছরের জন্য ডিজাইন করা হয়নি একটা পাইপ থাকবে, তো সেই পাইপে ফুটো হয়ে গেছে, সেসব জায়গায় লিক হচ্ছে, সেগুলি হয়তো সারাক্ষণই লিক হচ্ছে। আমাদের স্বাভাবিক অবস্থায় যেহেতু খুব চাপের চাপ কম, সরবরাহ কম আমাদের, তাতেও আমি মনে করি অন্তত 0.5% লিকেজ আমাদের আছে। তো 0.5% লিকেজ কিন্তু একটা জাতীয় সম্পদের ক্ষতিও। সিস্টেম ডিজিটালাইজেশনের মাধ্যমে আগামী 2 বছরের মধ্যে সরবরাহ সঞ্চালন ও বিতরণ লাইনের উন্নয়ন করার কথা জানিয়েছে তিতাস। কোনো জায়গায় যদি লিক হয় আমরা যদি বুঝতে পারি, কন্ট্রোল রুম থেকে বুঝতে পারবো যেখানে লিক হয়েছে বা কেউ অবৈধ কানেকশন নিল, তখন আমরা বুঝতে পারবো। এটা আমরা প্রজেক্ট অলরেডি হাতে নিয়েছি, ডিবিবি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, এটা পাশ হওয়ার পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে আমরা ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর দুটো শহরকে আমরা ডিজিটালাইজেশন করে ফেলবো। তবে 50 বছরের পুরনো গ্যাস সরবরাহের পাইপ না বদলে সিস্টেম ডিজিটালাইজেশনের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন হবে না বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। গ্যাসের ক্ষেত্রে অবশ্যই যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আমাদের পুরনো লাইনগুলো রিপ্লেস করা দরকার। লাইন একটা প্রথমত সার্ভে করতে হবে, কোন কোন লাইনগুলোর অবস্থা খুবই খারাপ, সেগুলোকে প্রাধিকারের ভিত্তিতে সেই লাইনগুলো আগে প্রতিস্থাপন করতে হবে এবং তারপরে আমরা আস্তে আস্তে এগুলি হয়তো রিপ্লেসমেন্টে যাব। জাতীয় সম্পদের অপচয় রোধে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণে বিনিয়োগ বাড়ানোর জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা।